हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल राखीर किचने। सबाई के स्वागत जानिए आज के दारुण एक रेसिपी शेयर करते चले। अने तो अनेक धरण बार्गार रेसिपी खेन, आज के बच्चा भोलानों यही एक भेजिटेबल्स बार्गार रेसिपी हमें शेयर करब। आ रेसिपिर पुरो भिडियो देखार जो अपन का अनुरोध रही, तो चलो बंधुरा पुरो भिडियो देखते थकूँ। बाच्चारा जो मैं बार्गार खा बना कर तक यही धरण बाच्चा भोलानो बार्गार खाइए दारुण एक प्रशंसा पा। तो एखे ब्रेड नहीं ब्रेडटा के भाव केटे नहींपर अनेक रकम भेजिटेबल्सों नहींपर भेजिटेबल्सगुलो फ्राई करब। कड़ाई परिमाण मत अएल दीब, मैं अलिव अएल दिए गोटा जिरे दिए देव, ताते दिए देव एके एके भेजिटेबल्स दिए देव कैप्सिकम कूचानो पेंयाज कूचानो दिए एटाके नाड़ाचाड़ा करे भाजते थाकबो। पेंयाज और कैप्सिकमेर काँचा गंधटा चले जाबे। एरपर आमी दिए देव ग्रेट करे रखा गाजर। आमी एखाने हाफटा मतो कैप्सिकम नियेछि, एकटा पेंयाज नियेछि बड़ो साइजेर, आर हाफटा गाजर के आमी ग्रेट करे नियेछि। आर परिमाण मतो अयेल दिए दिलाम, आर एकटु काँचा लंका दिलाम, आर हलुद गुड़ो और गोलमरिचर गुड़ो दिए एटाके नाड़ाचाड़ा करे किन्तु भेजे नीते हबे। आर सब्जीगुलो भाजा भाजा हुए एले ताते आमी दिए देव चाट मसलार गुड़ो, और आमी दिए देव जिरे गुड़ो धनिया गुड़ो एके एके आमी एड करे देव। दिए सब मसलागुलो माने सब्जिर संगे भाजा भाजा हुए एले एटा आमार रेडी हुए एले दिए देव धनिया पाता कुचानो। गैसेर फ्लेमटा किन्तु अफ करे देव, दिए धनिया पाताटा ওই ভেজিটেবলস সবজির সঙ্গে নাড়াচাড়া করে নেব। ব্যাস এটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি চিজ নিয়েছি আর চিজটাকে গ্রেট করে নেব। ব্যাস আমার চিজটাও গ্রেট হয়ে গেছে। এরপরে আমি কি করব, ব্রেড নিয়েছি, ব্রেডের উপরে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা ভেজিটেবলসগুলো। খুব সুন্দর কিন্তু একটা রেসিপি। ভেজিটেবলসটা এইভাবে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব বাটার বা ঘি। আমি এখানে একটু বাটারটাকে গলিয়ে নিয়েছিলাম। ব্যাস উপর থেকে গ্রেট করা চিজ আমি এইভাবে দিয়ে দেব, আর দিয়ে দেব মানে প্রত্যেকটা এইভাবে রেডি করে নিয়েছি, দিয়ে দেব একটু অরিগানো। মানে অরিগানোটা দেওয়ার ফলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। প্রথমে বলেছি বাচ্চা ভোলানো দারুণ একটা বার্গার রেসিপি আপনাদের শেয়ার করলাম। খুবই সহজ আর খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা না বানিয়ে খেলে কিন্তু মিস করে যাবেন। হ্যাঁ, এরপরে আমি এইভাবে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দেব। তাতে আমি বার্গারগুলো এইভাবে দিয়ে উপর থেকে একটু ঢাকনা দিয়ে ক্লোজ করে দেব। আর যদি যাদের মাইক্রোওভেন থাকে, মাইক্রোওভেনে এটা মানে দিয়ে ভিতরের চিজটা গলিয়ে নিতে পারেন। মাইক্রোওভেনে হলেও এই চিজটা দারুণভাবে গলে যাবে, আর তাওয়াতেও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কেটেও আমি দেখিয়ে দেব। উপর থেকে একটু টমেটো সস আর দিয়ে দেব আমি মেয়োনিজ। তো এইভাবে আমি রেসিপিটা বানিয়েছিলাম। বাচ্চারা তো বুঝতেই পারেনি মা কেমন ভেজিটেবলস দিয়ে বানিয়েছে, পুরোটাই শেষ করে দিয়েছে। এইভাবে বাচ্চা ভোলানো বার্গার রেসিপি আমি আপনাদের শেয়ার করলাম। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করুন, আর বানিয়ে কমেন্টে আমাকে জানান। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।